আমাদের পূর্বনির্ধারণ করতে হবে। যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অভিনয় নামে সভাকে জেনেছি। আজকে 17 আগস্ট দিন শনিবার 2024। আজকে আমরা যে বিষয় শিখব এসে জগতের নয়, এর সঙ্গে দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব। জীবন সত্তার সঙ্গে দেখি শাস্ত্র এর বিষয় কি কয় আমরা। তারা জগতের নয় যেমন আমি জগতে। যীশুখ্রিস্ট জগতের নয়, তিনি স্বর্গের, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে পৃথিবীতে নামে আসলেন। সদাপ্রভু অন্ধদেরকে চোখ খুলে দেন, সদাপ্রভু অবতার করেছিলেন, তখন সদাপ্রভু জগতের জিনিসগুলিকে পাত্তা সদা পৃথিবীর দ্বারা নিষ্পাপ পবিত্র জীবন যাপন করেছিলেন। বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডান দিকে উপবিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যে প্রমাণ করে যে আমার বিশ্ব নয়, ঠিক যেমন তিনি বিশ্ব নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয় স্বর্গে। ফিলিপ্পীয় 3:20-তে আমাদের এই স্বর্গতে প্রতিনিধি হিসাবে স্বর্গরাজ্যের দূত হিসাবে বাস করা উচিত। শয়তান এই পৃথিবীর শাসক, ঈশ্বর শত্রু, সে মিথ্যাবাদী, শয়তান খোলা এবং মিথ্যা করতে এবং ধ্বংস করতে। তারা কিছু লোক ধনী লোকের ছেলেকে অপহরণ করেছিলেন, তারা চোখ খুলে আমাদের এই জগতের সাথে এবং একটি অন্ধকার গুহায় নিক্ষেপ যা মানুষকে 3 দিন ধরে তুলিত করা তার চরিত করে। এই বিশ্বের শাসক আমাদের বিশ্বের মহিমা দেখাতে পারে ভালো এবং এই দুনিয়ার চিরস্থায়ী আনন্দ উপভোগ করতে সমস্ত ধন সম্পদ, কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেডস এবং অনন্ত আজারের দিনের দিকে নিয়ে যায়। প্রভু যীশু নিজেকে রক্ষা করছেন এবং নিশ্চিত করছেন যে বিশ্ব তার মধ্যে এখন আসবেন। এই কারণে তার প্রার্থিব জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসছেন আমার উপরে, তার কোনো সমতা নাই। যোহন 14:30। এই দুনিয়া মানুষের উপদেশ কি? তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে, তারা আপনাকে সময় বুঝাতে জীবনযাপন করতে বলে, কিন্তু আমাদের প্রভু আমাদের বিশ্বতের জীবন দেখান। তিনি অফিস অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করেন, আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেলেন এবং আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার কিছু সংখ্যক শত্রুতা অর্জন করব যখন আমরা একটি মনের জীবন যাপন করব। আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করে একমাত্র আমাদের অনন্ত বলে আমাদের মধ্যে সত্যি আনন্দ আসন খুলে কারণ তোমাদের এই জন্য ডাকা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন। এই বিশ্বের জন্য আদর্শ রাখা গেছেন যে তার রাস্তাকে অনুসরণ করে। ঈশ্বর সন্তানরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাকে কি করতে বলা হয়। জ্ঞান করার জন্য সন্দেহের জন্য যে শুক্ল আইজে মতি 5:11 আসামরা পাঠ করি এবং শাস্ত্র আজকে আসামরা পাঠ করি। ধন্য তোমরা যখন লোকে তোমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে, এই মিথ্যা বলে তোমাদের বিরুদ্ধে সব রকম খারাপ কথা বলে। আজকে শরীর আলোচনাগুলো পড়ার জন্য প্রভু সবার সবাইকে ধন্যবাদ।